হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমার গন্তব্য অনেক দূর, কিন্তু প্রথমত আমরা এখন যাব হাওড়া স্টেশন। অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সিরিজে আরও অনেক ভিডিও আগামীকালে আসতে চলেছে। তো এখন এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টা, হাওড়াতে 7:19, এক ঘন্টা মতো লাগলো আসতে। আমাদের ট্রেন আছে হচ্ছে 9:55, এখনও টাইম আছে ট্রেনে, হাওড়া স্টেশনে ঢুক। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 9, এখানেই দেবে হচ্ছে কালকা এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস। সঠিক সময় ট্রেন আমাদের যাত্রা শুরু করলো কালকার পথে। 9:55 টাইম ছিল হাওড়া থেকে ছাড়া, আর ট্রেন ঠিক 9:55 হাওড়া থেকে ছেড়েছে। ঘড়িঘাটে বেজে গেছে এখন 5:25, ট্রেন আমাদের ঢুকেছে গয়া জংশন। এখানে টাইম ছিল 5:05, ট্রেন একটুখানি লেট চলছে। তো আমাদের 456 কিলোমিটার জার্নি শেষ, কিন্তু গন্তব্য এখন অনেক দূর। বন্ধুরা, ট্রেন এখন ঢুকে গেছে হচ্ছে দিনদয়াল স্টেশন মোগলসরাই। 8:05 টাইম ছিল এখানে, এখন বাজে 8:15, 10 মিনিট লেটে চলছে ট্রেন। ঠিক আছে, 10 মিনিট লেট, আর এর সাথে আমাদের 660 কিলোমিটারের জার্নি শেষ হবে। খুব তাড়াতাড়ি আসছে প্রয়াগরাজ জংশন, কিন্তু তার আগে পড়বে প্রয়াগরাজ জংশনের আগে পড়া যমুনা নদীর ওপরে ন্যানি ব্রিজ।
তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি কালকা স্টেশনে। 1712 কিলোমিটার জার্নি, 32 ঘন্টা ধরে আমরা পৌঁছলাম কালকা স্টেশনে। আর আজকের ভিডিও হয়তো এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই পর্বের পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে চলে আসবে। যদি আপনার এই ভিডিও ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।